আসসালামু আলাইকুম। আজকে আমরা পমফ্রেট অর্থাৎ রূপচাঁদা মাছ আঁকা শিখব। এর আঁকার নিয়ম কিছুটা ঘুড়ি আঁকার মতো। প্রথমে আমাদের একটা বর্গ আর একটা ত্রিভুজ আঁকতে হবে। বর্গ আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা লম্বালম্বিভাবে 0 সেন্টিমিটার থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত একটা লম্বালম্বি দাগ টেনে নেবো এবং এর মধ্যবিন্দু নির্ণয় করব। এর মধ্যবিন্দু হচ্ছে 4.5 সেন্টিমিটার। মধ্যবিন্দু বরাবর মধ্যবিন্দুকে কেন্দ্র করে আমরা আড়াআড়িভাবে আরেকটি লম্ব এঁকে নিব। এরপর 4টি কোণ মিলিয়ে নিব। এরপরে প্রথম যে লম্বটি আঁকলাম সেই লম্বটিকে আমরা 0 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বর্ধিত করব। এখন বর্ধিত লাইনকে কেন্দ্র করে ত্রিভুজের ভূমি 0 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার একটি লম্ব টেনে নিব। মধ্যবিন্দু 3 সেন্টিমিটারকে কেন্দ্র করে এরপর ত্রিভুজের দুইটি বাহু আমরা 4 সেন্টিমিটার করে লম্বের সাথে নিয়ে নেব। এরপর ফ্রি হ্যান্ডে মাছের পাখনা, লেজের অংশটা, তারপরে মুখের অংশটা আর চোখ, তারপরে কানসা, এভাবে ফ্রি হ্যান্ডে এঁকে নিতে হবে। এরপর পাখনা আর লেজের অংশেতে এভাবে লম্বা লম্বা দাগ টেনে ডিজাইন করে নিতে হবে। আমাদের রূপচাঁদা মাছ আঁকা শেষ। এখন অতিরিক্ত দাগগুলো আমরা এভাবে ঠিক মুছে নিব। মুছে নেওয়ার পরে যে দাগগুলো ফাঁকা ফাঁকা রয়ে গেছে সেগুলো আমরা মিলিয়ে নিব এভাবে। এখন রং করার পালা। রং করার ক্ষেত্রে প্রথমেই আমাদের বর্ডার রং করতে হবে। বর্ডার রং করার পর ভিতরে একদিকে ঘষে রং করতে হবে, এলোমেলোভাবে ঘষা যাবে না। এলোমেলো করে ঘষলে একদিকে কম একদিকে বেশি রং করে যায়, কারণে একদিকে ঘষে রং করলে সব জায়গায় সমানভাবে রং হয়। তো সেক্ষেত্রে আমরা সবসময় একদিকে ঘষে রং করবো, এতে রংটাও সুন্দর দেখা যায় আর ছবিটাও ফুটে ওঠে। এরপর গাঢ় সবুজ রং দিয়ে পুরো মাছটি এঁকে নিতে হবে। ঠিক এইভাবে মাছের বর্ডারটা আমরা গাঢ় সবুজ রং দিয়ে সুন্দর করে বর্ডারগুলো এঁকে নিব। এরপরে মাছের ডিজাইনগুলো হাইলাইট করে নিব গাঢ় সবুজ রং দিয়ে। মাছের রঙে দুটি শেড ব্যবহার করা হয়েছে, তাই গাঢ় সবুজ হালকা সবুজ দিয়েও করতে পারি অথবা গাঢ় নীল হালকা নীল অর্থাৎ আকাশি কালার দিয়েও করতে পারি। মানে যে কোনো দুটা শেডের কালার দিয়ে আমরা মাছটা রং করতে পারি। এভাবে আমরা হালকা সবুজ অর্থাৎ টিয়া রঙটা মাছের বাকি অংশে এভাবে রং করে নেব। এরপর মাছের চোখটা কালো করে নিব। এ তো আমাদের মাছ আঁকা শেষ। ধন্যবাদ সবাইকে।